নুন নুন বেশি হয়ে গেছে, নুন করা হয়েছে আসতে আসতে। আমি বুঝতে পারিনি যেটা এতটা লম্বা হয়ে যাবে, গরম গরম ভাত আর মটন কষা। নমস্কার নমস্কার সবার, প্রথমে আপনাকে জানাই আজকে 2023-এর একদম শেষ একদম লাস্ট আমাদের এই দিন, 2023-এর আজকে 31st December, আর আবার দেখা হচ্ছে নতুন বছরে অর্থাৎ 2024-এ। তো 2023-এর আজকে আমাদের লাস্ট ইটিং শোতে লাঞ্চে কী ব্যবস্থা হচ্ছে বলে দিই। এখানে রয়েছে লম্বা বোটাল একটা বেগুন ভাজা, এটা হচ্ছে বোয়াল মাছের রসা আলু দিয়ে, আলু দিয়ে বোয়াল মাছের রসা, আর এখানে রয়েছে মটন কষা, বোয়াল তার সাথে আছে এখানে ডাল, ডাল এটা হচ্ছে মুসুর ডাল পেঁপে দিয়ে, তো হ্যাঁ পেঁপে দিয়ে মুসুর ডাল, তার সঙ্গে রয়েছে হচ্ছে টমেটো চাটনি। আর এটা কি আছে আপনি দেখে অনেকেই বুঝতে পারছেন, এখানে হচ্ছে কাগজি লেবু লঙ্কা। এটা হচ্ছে 2023-এর আমাদের লাস্ট ইটিং শো। তো 2023-এ অনেক ঝড় ঝঞ্ঝাট গেছে, অনেক কিছু হয়েছে, তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে কিছু করেছি, আপনারাও অনেক খাওয়া দাওয়া করেছেন, ভালো করে করে কাটিয়েছেন। তো আজকে আমরা খাওয়া দাওয়া শুরু করি, আবার দেখা হচ্ছে নতুন বছরে 2024-এ। তো যাই হোক, বেগুন আজকাল মানে শীতের বেগুন তো আপনারা জানেন বড় বড় বেগুন হয়, ছোট বেগুন তো আছেই, তা বেগুন পোড়া খাওয়ার জন্য তো বড় বেগুনও থাকে। আমাদের কাছে ছোট ছিল না, বড় ছিল বলে লম্বা একটা বেগুন ভাজা, গোটাওয়ালা বেগুন ভাজা আমরা করে নিয়েছি, গোটাওয়ালা বেগুন ভাজা। এটা হচ্ছে 2023-এর শেষ ইটিং শো। দাও দাও, 2023-এ অনেক কিছু, অনেক ঝড় ঝঞ্ঝট গেছে, অনেক কিছু হয়েছে, ভালো মন্দ মিলিয়ে 2023-টা আমরা কাটিয়েছি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করবো 2024-টা যেন খুব ভালোভাবে কাটে, আপনাদেরও ভালোভাবে কাটে, আমাদেরও ভালোভাবে কাটুক। একটু হালকা একটু গানের আওয়াজ পাচ্ছেন আপনারা, আমাদের বাড়ির আশপাশে চারিদিকে পিকনিক হচ্ছে, প্রচুর পিকনিক পার্টি এসছে। আর শীত মানে পিকনিক, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া, শীত মানে গরমকালে কেউ পিকনিকও করবে না, কেউ মানে অতিরিক্ত গরমে এই ঘোরা ঘুরিটাও একটু কমই করে লোকে, কিন্তু শীতকাল মানেই মজা, খাওয়া দাওয়ার ঘোরাঘুরি ঘোরাঘুরি। হ্যাঁ ঠিক বলেছো, তো একটু পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে লম্বা বোটানো বেগুনটা খেয়ে নিই, এটা হচ্ছে একটু কাগজি লেবু চিপে নিলাম, আর আমাদের ইটিং শো চলবে, চলতেই থাকবে, আপনাদের মনোরঞ্জন করার জন্য, আপনাদের টাইম পাস করার জন্য এটা আমরা করি, করে থাকি। আপনারা খুব ভালো ফিডব্যাক দিয়েছেন, দিচ্ছেন, এবং আপনারা আমাকে অনেক ভালোবাসা জানিয়েছেন, জানাচ্ছেন, এবং আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা মাথায় রেখে এই ইটিং শোটা আমরা করছি এবং করতে থাকবো, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এটাই আমরা সবসময় কামনা করি। হয়ে গেল, এবার কি নেবে? বোয়াল মাছের রসাটা আমি এসে করেছি, ও মাছটা ভেজে দিয়েছে, রসাটা আমি করেছি আর মটনটা আমি নিয়ে করেছি। এবার কেমন হয়েছে না হয়েছে 2023-এর লাস্ট রিপ্লাইটা ও দেবে, তাই তো?
লেজাটা তুমি খাবে তো? তুমি নাও, লেজা নিতে নাও। আমি এই তো একটা নিয়েছি। খেয়ে দেখি খেয়ে দাও কেমন হয়েছে, তেল ঝাল নুন মিষ্টি কেমন হয়েছে। ভালো তো হবেই, দেখেই তো মনে হচ্ছে। সত্যি কথা ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি মাছটা ভেজে দিয়েছো, আমি মশাটা করলাম। একটু ঝোলটা মনে হয় একটু পাতলা হলে ভালো হতো। এটা রসা বসা টাইপের, মানে না বেশি পাতলা না বেশি শুকনো। তোমার ছোঁয়া পেয়ে মোটামুটি রান্না আমি অনেকটাই শিখে ফেলেছি। তুমি চচড়িটা খুব ভালো করো, চচড়িটা একটু করা তোমার থেকে শিখতে হবে। দোকান দেবো না, রান্না করবো, কখন কখন মাঝে মাঝে একটুখানি ফ্রি দেবো, ছাড় দেবো, তোমাকে বিশ্রাম দেবো রান্নাঘর থেকে। আচ্ছা আমাকে দাও না, না নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, সব ঠিক করেছো। তুমি আলুগুলো সিদ্ধ হয়নি কেন? কি বলছো, আমি আলু ভেজে দিয়ে দিই, তুমি সিদ্ধ করোনি? আমি তো কিছুক্ষণ সময়ের মধ্যে, কিছুক্ষণ সময় তো আমি রেখেছিলাম, একটুখানি জল বেশি দিয়ে দিয়ে আবার যেটা সিদ্ধ হয়। হয়েছে পরীক্ষা ফেল যাকে পাস ফেল দিয়েছো। তুমি তো মটনটা তো খুব ভালো করো, আর পাস ফেল তো আছেই, খুশি আছে না? আলু কামড়ে কামড়ে খেয়ে নেবো। এইটা নাও, নিচে নিচে একটু খেয়ে নিই আমি। রান্না একটুখানি গন্ডগোল হয়েই যায়, হয়তো নুন বেশি হয়ে যায়, একটু ঝাল বেশি হয়ে যায়, বা নুন কম হয়ে যায়। কপিরাইট চলে আসে, এই জন্যই এটা সমস্যা হয়ে যায়। আর জানেন পিকনিকে তো গান বাজবে, এখন তারও স্বরে গান বাজবে। মাছটা খুব ভালো একটি আছে, মাছটা ভালো আছে, টেস্টি হয়েছে মাছটা। বোয়াল মাছের কাঁটা কিন্তু খুব নরম, চাবি খাওয়া যায়, বাটা মুখে লাগে না, হাতে লাগে না। একটু নাও, ধরলাম ইয়ে তুমি মাছ নেবে না, মাছ নাও না, নিজে খালি করবা, তুমি না একটু আমাকে দাও। হ্যাঁ নিয়ে নাও, বোয়াল বোয়াল মাছ নরম তো। জামা নিয়ে নাও না, সবটাই নিয়ে নাও। মাছটা আবার টেস্টি আছে মাছটা।
তো বোয়াল মাছের রসা দিয়ে খাওয়া হয়ে গেল, খুব ভালোই খেলাম। এবারে মটন কষা খাও। মটন কষা শেষ করি, চারিদিকে পিকনিক হচ্ছে, প্রচন্ড গানের আওয়াজ আসছে, জানি না কি হবে। মিটে তুমি না, তোমার জন্য মিটে রেখেছি। আচ্ছা আচ্ছা, মটন দাও, একটু গেমি টেমি দাও, এবার তুমি নাও, আমি ততক্ষণে চটকাই। এবার তুমি খাও, আমি এটা নিলাম, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। দাঁড়াও মেটে নিয়ে আগে, তোমার মটনের মেটে খুব ভালো লাগছে, তোমার জন্য নিয়ে এসেছি মেটে, বলে মেরে দিই ভালো লেগে। এটা ঠিক কাজ মেটে তো আমার প্রিয়, এন চর্বি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজি লেবুর রস নিয়ে নিলাম, এবার তুমি খাবে, তারপর আমি বাইকটা দেবো। আর নুন মাখবে না ভাতে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, মানে শুধুটা মুখে দিলে একটু অসুবিধা হচ্ছে, এছাড়া ভাতে মেখে গেলে একদম কোনো সমস্যা নেই। মানে কেমন টেস্টি, ঝালটা গুলো নুনটা তো বেশি হচ্ছে বুঝতে পারলাম, বাদ বাকি সব সব ঠিক আছে। আর মাংসটা কেমন, সব হয়েছে, একটু নরম হয়েছে একদম। তুমি বুঝতে পারিনি যেটা এতটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে কোনো ব্যাপার নেই, ভাত দিয়েই বেশি ভালো লাগে। তুমি রুটি দিয়ে খাও, রুটি দিয়ে কিন্তু চিকেনটা ভালো লাগে, কিন্তু মটনটা ভালো লাগে না, যতই গরম করো না কেন, গরম গরম ভাত আর মটনই কষা। গরম ভাত থেকে ঢোল এরকম ভাত, ঠান্ডার সময় তোমার একটা দিয়ে, এই তো নন্দীবালা পিস।
তো মটন কষা দিয়ে খাওয়া হয়ে গেল। বছরের শেষে মটন দিয়ে শেষ করলাম, বোয়াল মাছের মটন দিয়ে শেষ করলাম, সারা বছরটা চিকেন মটন দিয়ে হলো, বছর শেষটা মটন দিয়ে করলাম। আর আবার দেখা হচ্ছে নতুন বছরে। ভাতের সাথে খেলে অসুবিধা হচ্ছে না? তো আজকে আমাদের ইটিং শো দেখে 2023-এর শেষ ইটিং শো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর 2023-কে শুভ বিদায় জানিয়ে 2024-কে সুস্বাগতম জানাচ্ছি। 2024-টা সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। যখন থালা বাসন এক জায়গায় থাকলে তো ঠোকাঠোকি লাগবেই, এটা তো আছেই। তো যাই হোক, 2024 সবার খুব ভালো কাটুক। আবার দেখা হবে নতুন বছরে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে দিন এখানে শেষ করলাম। আবার দেখা হবে 2024-এ। নমস্কার। নমস্কার। আচ্ছা, নমস্কার।